আসসালামু আলাইকুম দর্শক, আজকে আলোচনা করব পিরামিডের নেপথ্যের রহস্য নিয়ে। যিশু খ্রিস্টের জন্মের প্রায় 5000 বছর আগে মিশরে গড়ে উঠেছিল এক অসাধারণ সভ্যতা। নীল নদের তীরে সভ্যতা গড়ে উঠেছিল সপ্তাশ্চর্যের মধ্যে সবচেয়ে প্রাচীন রহস্যমণ্ডিত পিরামিড। অবিশ্বাস্য হলেও সত্য, এত প্রাচীন হলেও সপ্তাশ্চর্যের মধ্যে একমাত্র পিরামিড এখনও পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। রাজবংশের রাজাদের মমি সমাধিস্থ করা হতো পিরামিডের ভেতর গোপন কক্ষে, আর রাজার সঙ্গে সঙ্গে সমাধিস্থ করা হতো প্রচুর ধনরত্ন, দাস দাসী। আজকের আধুনিক বিজ্ঞানীদের কাছেও পিরামিডের অজানা রহস্য, যার কাঠামো আধুনিক বিজ্ঞানের সব শাখায় খুবই গুরুত্বপূর্ণ এবং আর্কিটেকচারাল হিসেবে এ ধরনের কাঠামো সবচেয়ে বেশি ভূমিকম্প প্রতিরোধক এবং স্থায়ী হয়ে থাকে। সম্প্রতি দেখা গেছে যে পিরামিড আসলে একটি রেশনাল স্ট্রাকচার। বিশাল সব পাথর কেমন করে শত শত ফুট উপরে তোলা হয়েছিল জানে না কেউ, জানে না কেমন করে কাটা হয়েছিল পাথরগুলো, কারণ পাথরগুলো ধার এতই মসৃণ যে অতি উন্নত যন্ত্র ছাড়া যেটা সম্ভব নয়। এখানেই শেষ নয়, মৃতদেহকে দীর্ঘদিন সংরক্ষণের জন্য বিশেষ প্রক্রিয়া মমি করে রাখতো। এ কাজ তারা বিশেষ কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করত, কিন্তু আধুনিক বিজ্ঞানীরা এখনও ধরতে পারেনি তাদের সেই পদ্ধতি। পিরামিডের গঠনশৈলীর প্রভাব পৃথিবীব্যাপী। আজ থেকে প্রায় 5000 বছর আগেরকার মানুষের তুলনায় অস্বাভাবিক রকমের বড় পাথরগুলি কীভাবে এত উপরে তোলা হয়েছিল আধুনিক যুগের মানুষের কাছে এটা খুব বড় একটা রহস্য। সাধারণ রাস্তার উপর দিয়ে কোনো গাড়ি বা যন্ত্র ছাড়া এত বড় পাথর টেনে আনা কত অসাধ্য তা আমরা সবাই কল্পনা করতে পারি, কিন্তু মিশরের মরুভূমির বালুর উপর দিয়ে এত বড় পাথর টেনে আনা কত অসাধ্য তা আমাদের কল্পনার বাইরে। কেউ কখনো বালির উপর দিয়ে সাইকেল চালাতে গেলে দেখা যায় বালি কীভাবে তার উপর দিয়ে চলমান বস্তুকে টেনে ধরে। তখনকার সময় মিশরে এমন কোনো প্রযুক্তি ছিল না যার দ্বারা এই বিশাল বিশাল স্থাপনাগুলো তৈরি করতে পারে, এ কারণে এখনও অপার রহস্যের নাম পিরামিড। মিশরের পিরামিডই হলো সবচেয়ে বিস্ময় জাগানিয়া স্থাপত্যগুলোর মধ্যে একটি, কিন্তু শুধু মিশর নয়, বরং পৃথিবীর আরও নানা স্থান রয়েছে আরও অনেক পিরামিড। ঠিক কী কারণে এবং কোন যান্ত্রিক সুবিধা ছাড়াই কীভাবে নির্মিত হয়েছিল এই পিরামিডগুলো জানি, এরকম নানা প্রশ্নই ঘুরছে আপনাদের মনে, কিন্তু হয়তো জানা হয়নি তেমন কিছুই। মিশরের প্রচুর পিরামিড দেখতে পাওয়া যায়, তবে সর্ববৃহৎ সবচেয়ে প্রাচীন গির্জার খুফুর পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যের একটি। খ্রিস্টপূর্ব 2560 সালে ফারাও রাজা খুফু নিজে এই পিরামিডটি তৈরি করেছেন। এই পিরামিড নিয়ে কয়েকটি মজার ব্যাপার রয়েছে। 4400 বছর ধরে এটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপত্য কর্ম। 1890 সালে আইফেল টাওয়ার নির্মাণের পর এটি তার গৌরব হারায়। খুফুর পিরামিডের পাথরের গায়ে মূল্যবান লাইমস্টোন প্লাস্টার করা ছিল। পরে অন্য পিরামিডগুলো নির্মাণের সময় অন্য রাজারা এখান থেকে লাইমস্টোন নিয়ে নিজের সমাধিসৌধ লাগাতে শুরু করে। এই পিরামিডটিতে 3টি কক্ষ রয়েছে, আর এই কক্ষগুলোতে ঢোকার জন্য পেরোতে হতো অনেকগুলো গোলক ধাঁধা। ইতিহাসের জনক হেরোডোটাসের মতে এই পিরামিড তৈরিতে 100,000 লোকের 20 বছর লেগেছিল। একটা সময় খুফুর পিরামিডের শীর্ষে যাওয়ার অনুমতি থাকলেও এখন আর দেওয়া হয় না, কেননা পর্যটকের এবং পিরামিড দুটোরই ক্ষতির সম্ভাবনা থাকে এতে। খুফুর পিরামিড সম্পর্কে বলে গেছেন দার্শনিক হেরোডোটাস, কিন্তু তিনি যে মতবাদ দিয়ে গেছেন তা পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়েছে, কেননা আধুনিক প্রত্নতত্ত্ববিদগণ জানান খুফু এবং এই পিরামিডটি তৈরিতে মূলত নীল নদের তীরবর্তী মানুষকে কাজে লাগিয়েছিলেন। সময় 20 বছরের চেয়ে অনেক কম লেগেছিল। তখনকার যুগে মিশরের লোকেরা ফারাও রাজাকে নিজেদের দেবতা মনে করত এবং মৃত্যুর পর তাদের পরবর্তী জীবন চলার জন্য তারা সমাধিতে তার মমিকৃত মৃতদেহের সঙ্গে প্রচুর পরিমাণে ধন সম্পদও দিয়ে দিত। পরে ফারাও রাজাদের এই সমাধিকে নিরাপদ করে দেওয়ার জন্য এর ওপর তৈরি করা হতো পিরামিড আকৃতির কাঠামো। এখন পর্যন্ত গবেষণা অনুসারে 1539 বিসি থেকে 1075 বিসি পর্যন্ত পিরামিডের মতো করে বা নির্ভেজাল লাইমস্টোন কেটে প্রায় 63টি সমাধি তৈরি করা হয়েছিল, যার বেশিরভাগই অনেক দীর্ঘ এবং ক্রমে নিম্নগামী অসংখ্য ছোট বড় করিডোরে জটিল বিন্যাসের মাধ্যমে অবশেষে গিয়ে ফারাওদের সমাধিতে গিয়ে শেষ হয়েছে। এই সমাধিগুলো নানা রকমের প্রতীক, দেয়াল, খোদাইকৃত ছবি, অন্য জগতে ভ্রমণের তথ্য এবং নতুন জীবনে প্রয়োজনীয় সব উপাদান দেওয়া থাকতো, ধন সম্পত্তি তো থাকতোই। এর রুমগুলোর একদম কেন্দ্রে থাকতো স্বর্ণমণ্ডিত ফারাও রাজাদের সভাধার। এই রুমগুলো খুবই সতর্কতার সঙ্গে সিল করে দেওয়া হতো এবং এই সমাধির মূল্যবান দ্রব্য রক্ষা করার জন্য তখনকার মিশরের শ্রেষ্ঠ আর্কিটেক্টরা চোরদের ধোঁকা দেওয়ার উপযোগী ডিজাইন করার দায়িত্ব পেত।
মাঝে মাঝে প্যাসেজ রাস্তাগুলো বন্ধ করার জন্য বিশাল মজবুত গ্রানাইটের প্লাগ ব্যবহার করা হতো। চোরদের দমন করার জন্য নকল দরজা, গোপন রুম ইত্যাদি অসংখ্য ব্যবস্থার পরেও কিছু কিছু ক্ষেত্রে সমাধির প্রবেশ পথে কোনো অভিশাপ দিয়ে দেওয়া হতো, কিন্তু এসব পূর্ব সাবধানতাগুলোর বেশিরভাগই ব্যর্থ হয়েছিল। প্রাচীন যুগে চোর এবং ডাকাতরা তাদের নিজস্ব পদ্ধতি ঠিকই সমাধির পথ খুঁজে বের করতো এবং ধন সম্পত্তি আত্মসাত করত। ধন্যবাদ বন্ধুরা, যদি এই বিষয়ে আরও ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন।